বন্ধুরা, প্রাকৃতিক দুর্যোগ যেরকমই হোক না কেন, এটি সবসময় মানুষের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব এমনই কিছু রহস্যময় প্রাকৃতিক ঘটনা সম্পর্কে, যা দেখলে আপনি অবাক হবেন। ওয়াটার স্প্রাউট। বন্ধুরা, এটি দেখতে আপনার কাছে হয়তো মনোমুগ্ধকর অথবা সুন্দর লাগতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটি আরও অনেক ভয়ঙ্কর। এটি এক ধরনের টর্নেডো। আমরা ভূমিতে যে ধরনের টর্নেডো দেখতে পাই, এই টর্নেডোটিও সেম, কিন্তু পানিতে হওয়ার কারণে এটি আরও ভয়ঙ্কর রূপ নেয়। এবং এই টর্নেডোর কারণে বড় বড় জাহাজ পর্যন্ত সাগরে তলিয়ে যায় এবং বড় বড় ঢেউ আসে। এর মাঝে সাগরে সুনামিও হতে পারে। তবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই ওয়াটার স্পাউটের সময় অনেক বড় বড় বজ্রপাত হয় এবং এটির আশেপাশে আসা সব কিছুকে এটি তলিয়ে নিয়ে যায় সাগরের তলে। বন্ধুরা, পরবর্তী পার্টে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। বিকন অফ মারাকায়। বন্ধুরা, আপনারা এ পর্যন্ত যতগুলো রহস্যময় ঘটনা শুনেছেন, এটির মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক রহস্যময় ঘটনা হচ্ছে এটি, যেটি আপনার হার্টবিট বাড়িয়ে দিবে এবং আপনার মনে ভয় ধরিয়ে দিবে। বন্ধুরা, এই জায়গাটি দিনে সর্বোচ্চ 9 ঘন্টা এবং বছরে প্রায় 300 দিন বজ্রপাত হয়, যেটা একটি ভেনিজুয়েলার মারাকায় জায়গায় অবস্থিত। এই ঘটনাটি ভেনিজুয়েলার নিত্যদিনের সঙ্গী এবং এর কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে ভেনিজুয়েলা। প্রতি বছর এই জায়গাটিতে অনেক মানুষ মারা যায় বজ্রপাতের কারণে, কিন্তু এই লেকটিকে অ্যাভয়েড করানোর কোনো উপায় নেই এবং এখানকার জেলেরা ওই এলাকার মধ্যে দিয়েই মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কারণ তাদের জন্য কোনো উপায় নেই। এভাবেই তাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হয়, কারণ এই জায়গায় রাত দিন 24 ঘন্টায় বজ্রপাত এবং লাইটেনিং হতে থাকে। সাবমেরিন ভলকানো। বন্ধুরা, আপনারা অনেকে হয়তো ভূমিতে থাকা ভলকানোর কথা শুনেছেন। এসব আগ্নেয়গিরি ভূমিতে থাকে এবং আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণ হয়, কিন্তু বন্ধুরা, এই সাবমেরিন ভলকানোটি একটি সাগরের মাঝখানে রয়েছে। সাগরে এরকম অনেক ভলকানো রয়েছে, কিন্তু ওগুলো সাগরের নিচে থাকে এবং দেখা যায় না, কিন্তু এই ভলকানোটি সাগরের নিচ থেকে যেভাবে লাভা উদ্গীরণ করে, সেটি সাগরের উপরে পর্যন্ত চলে আসে এবং এটি এমন একটি পর্যায়ে অনেক উপরে পর্যন্ত উঠে যায় এবং এটির কারণে সাগরে বড় বড় ঢেউ উঠে এবং অনেক সময় এটি সুনামি পর্যন্ত ডেকে আনে। অনেক পর্যটক এই সাবমেরিন ভলকানোটি দেখার জন্য সেখানে যায়, কিন্তু এটি তাদের জন্য অনেক বিপদ ডেকে আনতে পারে, যার কারণে ওখানে যাওয়া অনেক পর্যটকদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আইস সুনামি। বন্ধুরা, আপনারা সুনামি তো অনেক দেখেছেন, কিন্তু বরফের সুনামি হওয়া খুবই দুর্লভ একটি ঘটনা। এই বরফের সুনামি সাধারণ সুনামির থেকেও ভয়ঙ্কর হয়ে থাকে, কারণ এই সুনামির মধ্যে বড় বড় বরফের টুকরো পানির ঢেউয়ের মতন ভেসে আসে। অনেক সময় এই বরফের সুনামি 40 ফিট পর্যন্ত উঁচু হতে পারে এবং মুহূর্তের মধ্যে একটি গ্রামকে বরফের নিচে তলিয়ে দিতে পারে এবং যে পাশ দিয়ে যাবে সেখানে থাকা বড় বড় বিল্ডিং এবং ঘরবাড়ির সাথে সাথেই মাটির সাথে মিশিয়ে দেয়, কারণ বরফের ধাক্কায় এগুলো সব ভেঙে চুড়ে নিচে পড়ে যায়। এটি অনেক বছর পর পর একবার হয়ে থাকে। এটি খুবই দুর্লভ ঘটনা, তার মানে এই নয় কখনো বরফ সুনামি হবে না, এটি ভয়াবহ বিপদ ডেকে আনবে। ফোমি স্ট্রম। বন্ধুরা, আপনারা অনেক ধরনের ঝড় এবং বাতাস দেখেছেন, কিন্তু ফোমি স্ট্রমের মধ্যে ঝড়ের মতো করে ফোম উঠতে থাকে এবং সুনামির মতো ফোমগুলো লোকাল হয়ে চলে আসে। আপনারা দেখে অবাক হবেন ফোমগুলো কিভাবে সাগর থেকে সুনামির মতো করে আসে। যখন এই সাগরে কোনো বড় ধরনের টর্নেডো অথবা সুনামি টাইপের কিছু হয়, তখন লবণ পানিগুলো ঘর্ষণের ফলে এক ধরনের ফোম উৎপন্ন করে এবং পরবর্তীতে সাগরের পাড়ে থাকা লোকাল হয়ে এই ফোমগুলো বৃষ্টির মতো করে চলে আসে এবং পানির মতো ঢেউ দিয়ে দিয়ে আসে, যেগুলো দেখে হয়তো আপনাদের অনেক এনজয় করতে মনে হবে, মজা লাগবে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ফোমের সাথে অনেক বিষাক্ত সাপ চলে আসে যেগুলো সাগরে থাকে, আর ওই সাপের কারণে মুহূর্তের মধ্যেই যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে। তাই অবশ্যই মনে রাখবেন, এই ফোমগুলো দেখলেই এগুলো থেকে দূরে থাকার ট্রাই করবেন। তো বন্ধুরা, প্রাকৃতিক এই বিস্ময়কর ঘটনাগুলো মধ্যে কোনটি ঘটনা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা ভয়ঙ্কর লেগেছে? আর হ্যাঁ, যদি এই ভিডিওর পরবর্তী পার্টটি পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম ইন্টারেস্টিং এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, তাদের একটিতে ক্লিক করুন, ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।